ওনার দুইটা কিডনি নষ্ট, তো ওনার সন্তানটাকে উনি হাফেজে কোরআন হিসেবে দেখতে চায়। আমার কোনো আপনাকে আত্মীয়স্বজন কেউ আমার একটি হাতে উপকার করে না, আপনি যে আমার এই উপকার করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি। ওনার সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার পর মানে বোঝা যাচ্ছিল না যে ওনার সাথে এখনই পরিচয় হয়েছিল নাকি আরও অনেক দিন আগের পরিচয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আমরা একটু আসলাম, কিছু ভালোবাসা থাকে যে ভালোবাসাগুলো মানে নিঃস্বার্থ হয়, যে ভালোবাসার কারণে ঋণী হতে হয় অনেক বিষয়ে। আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে ভালোবাসেন, রায়হানকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এরকম কিছু মানুষ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। বাংলাদেশের গণ্ডি পেরিয়েও আল্লাহর রহমতে কিছু ভালোবাসার মানুষ তৈরি হচ্ছে কোরআনিক, যারা কোরআনের জন্য আমাদেরকে ভালোবাসেন। এরকম এক ভাই আমাদেরকে ভালোবাসেন, উনি মাদ্রাসার লোগো ব্যবহার করে একটি কেক বানিয়েছেন আমাদের জন্য, উনি নিয়ে আসছেন কেকটা। এটার ভিতরে উনি একটা ভুল করছে, সেটা হলো, সেটাও বলে রাখি, রায়হানের ছবি দিয়েছে। তা আমি দেখার পরে ওনাকে বলছে যে এটা দেওয়া ঠিক হয় নাই, তো উনি বুঝছে বিষয়টা, কিন্তু উনি আবেগে বিষয়টা বানায় নিয়ে আসছে, এজন্য আমরা ওটা আপনাদেরকে দেখাচ্ছি। ছবি দিয়ে যে কোনো কাজ করা ঠিক না, এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে ছবি দিয়ে যে কোনো কাজ করা ঠিক না, যেখানে প্রয়োজন নেই সেখানে না দেওয়াটাই ভালো। তো কেকটা আগে আমরা একটু দেখাই। এই বড় একটা কেক আমাদেরকে পাঠিয়েছে, আমাকে, আমাদের জন্য। কেকটার শুরুতে যদি যাই, এই হলো কেকটা, দেখে আমার খুব ভালো লাগছে। কেকটা যে ভাই দিয়েছেন উনি আমাদের সাথেই, উনি, ওনার একটা ছেলে আছে, ওনার ছেলেটা আসলে, তোমার নাম কি বাবা? সামির বিন হুসাইন। সামির বিন হুসাইন। সামির বিন হুসাইন, আচ্ছা। ওনার একটা আশা আছে, সে আশাটা হলো ওনার সন্তানটাকে উনি একজন হাফেজে কোরআন বানাতে চায়। তবে উনি মাদারীনগর মাদ্রাসায় পড়াতেন, মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ এখন, এজন্য আমার কাছে নিয়ে আসছে, আমার কাছে পড়াতে চায়। কিন্তু ওনার ওনার সন্তানকে বিনা টাকায় ওইখানে পড়ায়, মাদারীনগর কোনো টাকা নেয় না। তো আমার কাছে আসছে, উনি হাদিয়া আগেও পাঠাইছে, রায়হানকে দুটি পাঠায়, একটা পাঠাইছিল আগে। তো ওনার সন্তানটাকে উনি হাফেজে কোরআন হিসেবে দেখতে চায়। ওনার দুইটা কিডনি নষ্ট, ডায়ালিসিস করার মতো সামর্থ্যের জায়গাটা উনি নেই। তো ওনার কিডনি ওনার স্ত্রী দিতে চায়, সেটা মেলে নেই, ওনার স্ত্রী দিতে চায় কিন্তু রক্তের গ্রুপ মিলে নেই, এজন্য ওটা নেওয়া যাবে না। কিডনিটা পাল্টালে হয়তো উনি, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখতে পারেন, ডায়ালিসিস না করলে উনি, আমাকে আমাকে বলছে 20 লাখ টাকা শেষ হয়ে, যে কোনো সময় উনি মারা যাবে। উনি বলতেছে হুজুর আমি যে কোনো সময় মারা যাব, আমি যেন দেখে যেতে পারি, বা না দেখে গেলেও আমার কবরের পাশে যেন আমার ছেলে হাফেজ হয়ে যায়। তো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমি আর আবু রায়হান, ওনার এই অপূর্ণ আশাটাকে যদি আমরা বেঁচে থাকি আমরা পূর্ণতা দেব বিনা বেতনে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওনার ছেলেকে ওনার যেই মনের যে নেক আশা হাফেজে কোরআন হিসেবে দেখতে চায়, আমরা সেই আশাটাকে মেটানোর চেষ্টা করব। আপনাদের সকলের দোয়া চাই, আল্লাহ যেন এই অসহায় মানুষগুলোর পাশে আমাদেরকে দাঁড়ানো তৌফিক দেয়। প্রিয় ভাই, আপনি তো আসছেন আমাদের কাছে, প্রথমে আমি খুশি হয়েছিলাম, পরেও খুশি হয়েছি আপনাদের পাশে দাঁড়াতে পেরে। তো আপনার ছেলের দায়িত্ব আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিচ্ছে, জি, এই জন্য আপনি খুশি? আমি অনেক খুশি হয়েছি। আমার কোনো আপনাকে আত্মীয়স্বজন কেউ আমার একটি হাতে উপকার করে না, আপনি যে আমার এই উপকার করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি। প্রতিদিনে উদ্ধরে করি, উদ্ধরে দূরে পড়ালেখা করা, সবসময় হুজুরে লেগে দোয়া করি, আল্লাহ যাতে হুজুরে হয় বাড়ায় দেয়। হুজুরে আবার আমার জন্য মানুষের কাছে সাহায্য চাইতেছে, আমার চিকিৎসা করার জন্য
আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, কেউ তো হুজুরের মতো উপকার করতে না, হুজুরে আমার চিনেও না, হুজুরে আমার আত্মীয় না। হুজুরে যে উপকার করছে আমার বাপের যে বেশি উপকার, হুজুরের জন্য আল্লাহ তাআলা যাতে আমি যতদিন বেঁচে থাকি হুজুরের জন্য যাতে আমি দোয়া করতে পারি, আপনারাও হুজুরের জন্য দোয়া করেন। আমি একটা কথা বলে রাখি, 3 বছর আগে ওনাকে ডাক্তার বলেছিল যে ওনার হয়তো 1-2 মাস বাঁচবে, এরকম বলে দিয়েছিল। এরপরে উনি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের কাছে যায়, যে উনি বলে যে হুজুর আমার মাথা ধরে একটু হাত দিয়ে দোয়া করে দেন, আমি তো বাঁচবো না। কিডনি ধরে হুজুর দোয়া করছিলেন। আর একটা কথা উনি বলেছেন যে হুজুর পান খাচ্ছিলেন, হুজুর মুখের পান নিয়ে বের করে ওনার মুখের ভিতরে একটু চিপে রস দিয়েছিলেন। তা উনি আমাকে যেটা বলছে যে হুজুর আমার কাছে মনে হয়েছে যে এই যে বড় একজন আল্লাহর ওলি, উনি আমাকে ওনার মুখের খাবার রস দিয়েছেন, ওই খাবারটা খাওয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে 3 বছর এখনো পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, এটা আপনি বলছিলেন, কি বলেন তো একটু ভাই। আমি আমসিবে হুজুরের কাছে গেছি, উজানি হুজুরের কাছে গেছি, সিলেট অলিপুরি হুজুরের বাড়িতে গেছি, সরমনে হুজুরের কাছে গেছি, এই কুমিল্লা মুস্তাকুন নবী হুজুরের কাছে গেছি, সব হুজুরে দোয়া করে দিয়েছে, বাবা আল্লাহর উপরে ভরসা রাখো, ডাক্তার বাসানের মালিক না, ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ ওখান থেকে আল্লাহ তাআলার চিকিৎসা শুরু হয়ে যায়। এজন্য আমার পুরো আশা ভরসা আল্লাহ তাআলার দোয়া, পিতা মাতার দোয়ায় বেঁচে আছি, যতদিন বেঁচে থাকি আপনাদের দোয়া, আপনারাও দোয়া করবেন আমার জন্য। আর আমার দুনিয়াতে তো বাড়ি গাড়ি লোভ লালসা নাই, আমার অনেক শখ, আমি একজন আলেমের বাপ হইয়া কবরে যাব, আমি একজন হাফিজের বাপ হইয়া যাব। আমি একটা অ্যাক্সিডেন্টের কারণে ব্যথা হইয়া আমার কিডনি দোনোটা ড্যামেজ হয়ে গেছে, 10-15 লাখ টাকার মধ্যে আমার চিকিৎসা শেষ, এখন আমি 11 জনের চিকিৎসা করতে নেই, আমি 10 লাখ টাকার মতো ঋণ আছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি লজ্জায় কারো কাছে হাত পাততারি না, শুধু হুজুরের কাছে আসছি। আপনি যে বলছেন যে হুজুরের কাছে গেছেন, যাওয়ার পরে হুজুরের যে খাবার, মুখের খাবার পান যে মানে যে খাচ্ছিলেন ওটা চিপে, এই কথাটা একটু জানতে চাই। হুজুরে আমার দোয়া করার পরে বলছে, ওনার খাদেমরে বলছে একটা পান নেন, আমসবি হুজুর, হুজুরের পরে একটা পান আইন না, পানের রসটা আমারে খাওয়াই দিছে, আবার আমার ছেলেরা খাওয়াই দিছে। তা আমার আমার আশা আম হুজুরদের দোয়ায় আমি বেঁচে আছি এতদিন, ঠিক আছে। তো আমরা এমনি শুনতে পাই আল্লাহর ওলিদের মুখের কথা, মুখের খাবার, ওনাদের নেক দোয়ার একটা আসর থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহে উনি আমাদের ছেড়ে তা আসছিলেন, মাথার মুকুট ছিলেন, হুজুর চলে গেছেন, হুজুরের দোয়া তার সাথে আছে, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়, সকলের কাছে দোয়া চাই। আর যদি কোনো সহৃদয়বান মানুষ থাকেন যে এই মানুষটার চিকিৎসার জন্য এগিয়ে আসবেন, আপনারা ওনার কাছে আসতে পারেন। এই ভিডিওতে ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে বা যোগাযোগ করলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখন ওনার যে কেকটা উনি নিয়ে আসছেন, এই কেকটা আমার ওস্তাদদের নিয়ে আমরা কাটবো, সকল ছাত্রদেরকে আমরা খাওয়াবো, আল্লাহ যেন তাদের দোয়ার কারণে, আমার ছাত্রদের দোয়ার কারণে ওনাকে সুস্থ রাখেন। আর উনি আমাদেরকে ভালোবেসে এত বড় একটা কেক নিয়ে আসছেন। রায়হান, তুমি একটু তোমাকে আগ বানায় নিয়ে আসছো, উনি কেক তৈরি করেন, তোমার অনুভূতির জায়গাটা কেমন এখানে? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি আমাদেরকে ভালোবেসে এই উপহারটি নিয়ে এসেছেন। তো ওনার সাথে আমার আগেও দেখা হয়েছিল, আরও একবার এখানে এসেছিলেন। তো প্রথমবার যখন সাক্ষাৎ হয়েছিল তখনই খুব হাসি খুশি ছিলেন, মানে ওনার সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার পর মানে বোঝা যাচ্ছিল না যে ওনার সাথে এখনই পরিচয় হয়েছিল নাকি আরও অনেক দিন আগের পরিচয়। তো ওই দিনই আমার খুব ভালো লেগেছিল, এবং উনি পরপর একটি কেক নিয়ে এসেছিলেন খুব ভালোবেসে। আসলে এই যে কেকটা, কেক শুধুমাত্র নামে কেক, এটা আমি মনে করি 100,000,000 ভালোবাসা শুধু আল্লাহর জন্য, এবং এই ভালোবাসা বেঁচে থাকুক। আর ওনার যে বিষয়টা আপনারা শুনেছেন যে কিডনির বিষয়টা, এটা প্রথম দিনই আমি শুনেছিলাম। তো প্রথম দিনই আমার কাছে মানে এতটা খারাপ লেগেছে, আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে এটা কি মানে কোনোভাবে ঠিক হবে না, বা মানে আল্লাহ পাক ঠিক করতে পারবেন না এটা, বা কোনো মানে এরকম কোনো সিস্টেম নাই ঠিক হওয়ার। উনি এটাই বলছিলেন যে মানে ওনার ইয়ের সাথে মিলতেছে না, বা ওনার কিছু সমস্যা ছিল। যাই হোক, অনেক খারাপ লাগার পরও মানে
একভাবে আনন্দিত ছিলাম যে আল্লাহর কোরআনের জন্য এত ভালোবাসা নিই। তো আজকেও এই যে মাদ্রাসার জন্য মাদ্রাসার লোগো দিয়ে মানে মাদ্রাসাকেও ভালোবেসে ফেলছে। এই যে ওনার ছেলে বলতেছেন যে হাফেজে কোরআন হলে যদি আমার খবরের পাশে এসে কোরআন তেলাওয়াত করতে পারেন। আসলে প্রতিটি বাবার এরকম নিয়ত থাকাই দরকার। আমি মনে করি সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার ছেলের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক ওনার ছেলেকে অনেক বড় একজন মানুষ হিসেবে কবুল করেন, এবং রায়হান মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন ওনার ছেলে এখানে থেকে উস্তাদের মানে দেখাশোনার মাধ্যমে যেন ভালো কিছু হতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা এখন হুজুরদের মাদ্রাসা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার হুজুরদের ডেকে নিব। হুজুররা একটু আসেন। তো এখন কেকটা কাটবো রায়হান এবং হুজুররা মিলে, আমাদের হুজুররা যারা আছেন মাদ্রাসার হেফজখানার প্রধান শিক্ষক, যার হাত ধরে পড়ালেখার মান আল্লাহর রহমতে পরিবর্তন হচ্ছে, যার মেহনতে আর রায়হান মাদ্রাসা ধীরে ধীরে আজকে হাঁটি হাঁটি পা থেকে দৌড়াইতেছে, আমাদের সালমান আরিফিন, হাফেজ সালমান আরিফিন, তার উস্তাদ হলো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের উজ্জ্বল মুখ, বাংলাদেশের সবচেয়েতে দামি দামি পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার যে এনেছে আমার বন্ধুবর হাফেজ, আন্তর্জাতিক হাফেজ আইনুল আরিফিন, যে এখন কাতারে ইমামতি করেন, তার সুযোগ্য ছাত্র, তার হাতে গড়া ছাত্র সালমান আরিফিন, আমাদের এখানের হেফজ বিভাগের প্রধান শিক্ষক। সালমান, তোমার মাদ্রাসায় লোগো দিয়ে আজকে ভাই একটা বড় কেক বানিয়ে মানুষের অন্তরে কোরআনের মহব্বতটা কতটুকু, এটা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসার পরে কারি আবু রায়হান ভাইয়ের সাথে থাকার পরে, কাইমুল্লাহ উস্তাদের সাথে থাকার পরে বুঝতেছি। কিছুদিন পরপরই বিভিন্ন মানুষ আসে তাদের মনের আবেগ প্রকাশ করতে, ভালোবাসা প্রকাশ করতে, আর আমি নিজ থেকে খুব নিজেকে আনন্দিত মনে করি যে বাংলাদেশে এর আগেও প্রায় কয়েকটা মাদ্রাসায় খেদমত করেছি, কিন্তু এই মাদ্রাসায় খেদমত করার পরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। এরকম একজন মানুষের সাথে থাকা, হুজুরের মতো একজন অভিভাবক পাওয়া, আলহামদুলিল্লাহ আমার জন্য খুব সৌভাগ্যের, এবং আল্লাহর কাছে দোয়া করি যেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন হুজুরদের সাথে থেকে এখলাসের সাথে এই কোরআনের খিদমত করার তৌফিক দান করে। আমি আপনাদের জানার জন্য শুধু বলি, আমার গর্বের জায়গা, আমার এই ছোটো বয়সে বর্তমানে ইন্ডিয়া থেকে, ভারত থেকে প্রায় 20টা অভিভাবক তাদের 6 বছর, 8 বছর, 12 বছর, 14 বছরের ছেলেদেরকে শুধুমাত্র আমার কাছে পড়াবে এজন্য ভিসার জন্য চেষ্টা করতেছে। এটা আমি দেখছি ছোটোকাল থেকে আমাদের দেশ থেকে দেওবন্দ মাদ্রাসায় পড়তে যায়, ওই দেশের মানুষ আমার কাছে পড়তে আসবে, এটা আমার মানে কত যে গর্বের জায়গা। আর আমি মনে করি এটা সব কিছু আমার কারি আবু রায়হান, আমার ছাত্র, ও আমার সাথে আছে, ও আমাকে ভালোবাসে, আর এরকম আমার কিছু ছাত্র আছে যারা অনেক আল্লাহওয়ালা, এদের কারণে হচ্ছে। তার মধ্যে এই ভিডিওটা দেখবে জামিল ফারাস, ভারতে মালদায় বাড়ি, ওর মার কাছেও 1.5 বছর পরে 23 পারা হেফজ শেষ হয়েছে। আমি রায়হান সালমান আমরা তাকে প্রশ্ন করে আটকাতে পারি নাই, সবকি ছাত্র, সে আমাকে বলে যে আমার জন্য সে জীবন দিতে পারে, মানে এরকম অনেক কথা বলে, প্রতিদিন একবার আমার সাথে ফোনে কথা না বললে ও পড়তে বসে না, ওর মা বলে যে হুজুর দয়া করে একবার কথা বললে ওর পড়াটা ভালো হয়। এই যে একটা ভালোবাসার জায়গা মানুষের কোরআনের জন্য, মানে সত মানে বুঝুন, তুমি তো দেখছো জামিল ফারাজকে, মানে আমি দৈনিক একবার কথা না বললে জামিল ফারাজকে পড়তে বসাতে পারে না, সে আমাকে কোনো দিন সরাসরি দেখে নাই, শুধু আমাকে নেটে একটু দেখেছে। তো যারা দেখতেছেন তাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই ভালোবাসার দাম দিয়ে আমাদের মরণ পর্যন্ত চলা তৌফিক দান করেন। সালমান যে কথা বলছে এই কথাগুলোকে আল্লাহ কবুল করেন, আমিন। আমার এরপরে আছে আলামিন, আলামিন এই মাদ্রাসা শুরু থেকেই, আলামিন আগের মাদ্রাসায় সালমানের সাথে কাজ করছে, তো
তো আলামিন খুব ভালো একটা ছেলে, আলামিনের সামনে বিয়ে হবে, ওই বিয়েটা আমরা দেখাবো আপনাদের। আলামিনের বিয়ে হচ্ছে, পাত্রী দেখা শেষ হয়েছে, একটা সুখবর দিয়ে রাখলাম এখানে, ওই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এরপরে আছে আব্দুল আজিজ, আমাদের নাজারা বিভাগের শিক্ষক, অনেক ভালো পড়ায়। এরপরে আছে আমার বাজান, আমার বাজান হলো বাড়ি কুমিল্লায়, ওনার শিক্ষকতার বয়স অনেক দিন, কত বছর উস্তাদজি? 23 বছর ওনার শিক্ষকতার বয়স। উনি আমাদের এখানে আসতেন, আমি ওনারে বাজানি বলি, বয়সে যারা একটুই বাজানের খেদমতে আমি খুব সন্তুষ্ট। উনি নোরানি বোর্ডে পড়ায়, ওনার বোর্ডে পড়ানোর ক্যাপাসিটিটা এত সুন্দর আমার কাছে মনে হয়। আল্লাহ বাজানকে নেক হায়াত দান করুক, আমিন। এর একজন মানুষ আমাদের জন্য ভালোবেসে একটা খাবার আনছে, আমরা সেটা কাটতেছি। এটা কোনো বার্থডের কেক টেক না, বার্থডে করা যাবে না, এটা কেউ ভুল করবেন না, অপপ্রচার কেউ করবেন না যে আমরা এটাই করতেছি। এটা একজন মানুষের ভালোবাসা, অন্তিম শয্যায়ের একজন মানুষ যার দুয়োটা কিডনি নষ্ট, সে দেখতে চায় আমরা কাটতেছি, শুধু এজন্য কাটতেছি। এখানে অন্য কোনো কিছু খোঁজার কোনো সুযোগ নেই, কেউ এখানে কোনো ধরনের কোনো মশালা দাঁড়া করাবেন না, দয়া করে উল্টোপাল্টা মশালা যারা দেখতেছেন অনুরোধ থাকবে আমাদের। একজন দুয়োটা কিডনি নষ্ট হওয়া একজন মানুষ আমাদের ভালোবেসে নিয়ে আসছে, ওনার ভালোবাসাটা শুধু আমরা সেলিব্রেট করতেছি, ওনার ভালোবাসাটাকে আমরা ওনাকে খুশি করার জন্য এটা আমরা করতেছি, অন্য কোনো কিছু এখানে নেই। আর বার্থডে যারা করেন, কেক দিয়ে বার্থডে করা যাবে না। জি, কেক কাটতেছে রায়হান, আমার বাজান সালমান আরিফিন, আর যে ভাই নিয়ে আসছেন উনি, সাথে আছে আমাদের কলরবের সাইদ আবু সাইদ সাহেব। ধরুন ভাই, প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে, একে দিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে, 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে, একদিন